গত 14ই মার্চ সোমবার রাত 8টায় সয়নং লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের 4 নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাঁচবাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব রফিকুল ইসলাম রফিকের বাড়িতে এই আয়োজন করা হয়। জনাব হিমাংশু চন্দ্রনাথের সভাপতিত্বে ও নাজিমুদ্দিন রাসেলের পরিচালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুহিদ হোসেন। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সয়নং লালাবাজার ইউপি চেয়ারম্যান জনাব তোয়াজিদুল হক তুহিন সহ আরো অনেকেই। উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের 4 নং ওয়ার্ডের 3 জন সভাপতি প্রতিদ্বন্দ্বী ও 3 জন সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের মধ্য থেকে 1 জন সভাপতি ও 1 জন সাধারণ সম্পাদককে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃত্বের নেতা সিলেক্ট করা হবে। প্রার্থীগণ 1 সপ্তাহ সময় চাইলে আগত অতিথি ও উপস্থিত জনতা তাদেরকে সুযোগ দেয়। সেক্ষেত্রে আগামী সপ্তাহে আসবে এই সম্মেলনের কাঙ্ক্ষিত ফলাফল। আজকে দীর্ঘ প্রায় 9 বছর পর এই 4 নং ওয়ার্ডের তৃণমূলের আজকের সম্মেলন, এই ওয়ার্ড আওয়ামী লীগ যে সম্মেলনে যে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যিনি আওয়ামী লীগের জন্য সব কিছু যেন নির্বাচন আসলে বিসর্জন দেন, আমাদের সকলের প্রিয় সদ্য জনাব রফিক থাকার বাড়িতে। আপনারা জানেন এই গ্রামটাও আমার নিজ জন্মস্থান, এই গ্রাম, এই গ্রামেও আমি জন্মগ্রহণ করেছি, এই গ্রামের সাথে আমি ছোটকাল থেকে আমি বড় হয়েছি এই গ্রামে। এই গ্রামে আমাদের সকলেই এক সময় এখানে মুরব্বী যারা আমাদের এই সারিতে বসার কথা ছিল এবং যারা বসে থাকতেন তারা আজকে অনেকেই আমাদের মাঠ থেকে চিরদিনের জন্য তারা চলে গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সংগ্রামী সাথী সহযোদ্ধা ও বন্ধুরা, আমার এই তৃণমূলের যে আওয়ামী লীগের আজকের এই সম্মেলন, আজকের এই সম্মেলনটা শুধু যে এখানে একটি সম্মেলনের মাধ্যমে একটি কমিটি হবে সেই কমিটির জন্য আজকের সম্মেলন নয়, আমি মনে করি যে এই সম্মেলন হলো আমাদের 3টি গ্রাম নিয়ে এই ওয়ার্ড করসোমা কালোপার গ্রাম এবং পশ্চিমবাগ গ্রামকে নিয়ে আমাদের এই ওয়ার্ড। এই ওয়ার্ডে প্রত্যেকটি নেতা কর্মী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা জীবন বাজি রেখে শত ষড়যন্ত্র চক্রান্ত অপপ্রচার বিভ্রান্তির বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই সেন্টারে নৌকাকে আপনারা বিজয়ী করেছিলেন। গত উপনির্বাচনে আমাদের প্রয়াত নেতা মাহমুদুল সামাদের মৃত্যুতে এই আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের নান্দনিক সিলেট 3 আছেন আজকের আজকের সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিবকে উপনির্বাচনে নমিনেশন দিয়েছিলেন। আপনারা দিন রাত পরিশ্রম করে কষ্ট করে ত্যাগ স্বীকার করে আপনারা বিপুল বিচার ব্যবধানে আপনারা সেদিন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের নৌকাকে আপনারা বিজয়ী করেছিলেন। আপনারা লালাবাজার যাওয়ার আগে ঢাকা সিলেটের 6 লেন চলে যাওয়ার কথা, সেটি হবে বাইপাস, কিন্তু আমাদের লালাবাজার তো শহরে পরিণত হবে না, এটিকে গ্রামে পরিণত করার ষড়যন্ত্র হয়েছিল। আমরা এই 6 লেনকেও মানুষের চত্বর পর্যন্ত নিয়ে যাচ্ছি। এটি কে করছে? একজন মানুষ, বঙ্গবন্ধু কন্যা জন্মেছে শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিস্ময় হয়ে যায় যখন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যান। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কাতারে গিয়েছেন, রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চায় যে কিভাবে একটি দেশকে এই টালমাটাল অর্থনীতির অবস্থার মাঝেও আপনি কিভাবে এই দেশকে এই উন্নয়নের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা পানীয় জলের কষ্ট না জানেন না পান, শুধু লালাবাজার ইউনিয়নে আমরা গত 1.5 বছরে বুধে প্রায় 70টির কাছাকাছি আমরা ডিউটি দিয়েছি,
70টি ডিপ টিউবওয়েল দিয়েছে, আমরা অনেকগুলো মসজিদ দিয়েছি। আপনারা মসজিদের জন্য ডিপ টিউবওয়েল আবেদন দেওয়ার সাথে সাথে আসে না, মন্দিরের জন্য আসে কিনা? আমরা অনেকগুলো রাস্তা করছি, এই রাস্তাগুলোর কথা আমি বলতে চাই। আমাদের গণতন্ত্রের নিয়ম মতো একটা কাউন্সিল হতে হলে 151 জন সদস্য নিয়ে আমরা প্রথমে বৈঠক করি, বৈঠকে প্রার্থী নাম প্রস্তাব আসে, সমর্থন আসে, একাধিক প্রার্থী হলে আমরা তাদের মধ্যে সমবুঝতার চেষ্টা করি, না হলে আমাদের ইউনিয়ন এবং উপজেলা থেকে একটি টিম আছে, এই টিম এবং ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মিলে আমরা পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা। রবিউল ইসলাম পজর, মতিয়া টিভি।